एवरीवन, वेलकम टू टेस्ट बड्स। আমাদের আজকের রেসিপি ছানার ডালনা। রান্নায় যদি কিছু ভার্সেটাইল হয় তাহলে ছানা। যেমন মিষ্টি রসগোল্লা বানাতে পারি, তেমনই নোনতা ছানার ডালনা। রসগোল্লা তো আমার চ্যানেলে এর আগেও দেখেছেন, আজ না হয় ছানার ডালনাই হয়ে যাক। তো চলুন দেখে নিই কী করে বানাতে হয় ছানার ডালনা। ছানার ডালনা বানাতে আমাদের 1 লিটার ফুল ফ্যাট মিল্ক থেকে 200 গ্রাম ছানা তৈরি করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে সমস্ত লাম্পস ভেঙে নিতে হবে। তারপর এর ভেতরে 1/8 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড মির্চ পাউডার, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন চিনি আর 1 টিস্পুন অল পারপাস ময়দা নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে আস্তে আস্তে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমাদের এই ডোটা তৈরি হয়ে গেলে এর ভেতর থেকে ইকুয়াল প্রপোর্শন নিয়ে নিয়ে আমাদেরকে বলস তৈরি করে নিতে হবে। বলসটা আপনারা আপনাদের মাপ মতো তৈরি করতে পারেন। আমি 200 গ্রাম ছানা দিয়ে 11টা ইকুয়াল শেপের বলস তৈরি করেছি। দেখুন আমাদের সব কটা বল তৈরি হয়ে গেছে। এবার আমাদের ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করতে একটা প্যানে 1/4 কাপ সর্ষের তেল নিয়ে তার ভেতরে এবার আমাদেরকে আস্তে আস্তে এই ছানার বলসগুলোকে দিয়ে দিতে হবে। এরপর যখন একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে আমাদেরকে দুটো সাইডই খুব ভালো করে ইভেনলি ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখুন আমাদের এই ছানার বলসগুলো, যেগুলো ছানার বড়া, একদম ইভেনলি ফ্রাইড হয়ে গেছে। ছানার বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটে এগুলোকে আমাদের আলাদা করে তুলে রাখতে হবে। তারপর ওই তেলেই আমাদেরকে একটা আলু ছাড়িয়ে ভালো করে চপ করে নিয়ে ওর ভেতরে অ্যাড করে দিতে হবে। আস্তে আস্তে আমাদের এই আলুগুলোকে খুব ভালো করে ইভেনলি ফ্রাই করে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমাদের এই আলুগুলোকে তুলে রাখতে হবে। এরপর ওই তেলেই আমাদেরকে দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিয়ে 1 মিনিটের জন্য অল্প আঁচে খুব ভালো করে টেম্পার করে নিতে হবে। তারপর এর ভেতরে 2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন নুন আর আন্দাজ মতো 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিতে হবে। তারপরে এই সব মশলা খুব ভালো করে অল্প আঁচে 1 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এরপর এর ভেতরে একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে আমাদেরকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে তখন বুঝবেন আমাদের মশলাটা একদম ভালো করে কষে গেছে। তারপর এর ভেতরে আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর ভেতরে আমাদেরকে 1 কাপ জল দিয়ে দিতে হবে। তারপর আমাদেরকে আস্তে আস্তে এই ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে তখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে। 10 মিনিট বাদে ঢাকা খুলে আমাদেরকে এই ছানার বড়াগুলোকে ঝোলের ভেতরে দিয়ে দিতে হবে। আর ছানার বড়াগুলো যেন এই ঝোলটাকে খুব ভালো করে টেনে নেয় তাই একটু ভালো করে ছানার বড়াগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দেবেন। তারপর আমাদের আবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঝোলটা ফুটতে দিতে হবে। তারপর ঢাকা খুলে 1 টিস্পুন ঘি আর কিছু কাঁচা লঙ্কা দিলেই আমাদের ছানার ডালনা একদম তৈরি হয়ে গেল। ভাত বা রুটির সঙ্গে এই ছানার ডালনাটা খেতে দারুণ লাগবে। এটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।